জানাচ্ছি। এবার 2024 সালে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল মোট 2042 জন, 2042। তার মধ্যে ওদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, যা ছিল রিভিউর ফলে পরিবর্তন হয়ে গেছে 747 জনের। তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে 21 জন, যারা ফেল ছিল আফটার রিভিউ পাশ করেছে 21 জন। আর ফেল থেকে বছর বাঁচাও এই স্টেজে, মানে দুটো বিষয়ে ফেল আছে এখন যেটা দাঁড়িয়েছে, বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে এমন হয়েছে 7 জন। এ হলো মাধ্যমিকের টোটাল পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে 2042, রেজাল্ট পরিবর্তন হয়েছে 747, আর ফেল থেকে পাশ করেছে 21 জন, আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে চলে গেছে অনলি 7, শুধু 7 জন। আর দ্বাদশ শ্রেণীতে প্লাস টু স্টেজ হায়ার সেকেন্ডারি 12 রেজাল্ট যেটা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল 1385, তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে 510 জন, 510। আর ফেল থেকে পাশ করে গেছে কেউ না, যারা ফেল করেছিল রিভিউর পরে ও 12 রেজাল্টে কেউ আর পাশ করেনি। আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে, মানে দুটো হয়তো অনেক বেশি ফেল করেছিল বেশি বিষয়ে, এখন দুটো সাবজেক্টে এসে দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষা দিতে পারবে এমন স্টেজে শুধু একজন। তো 12 অ্যাকচুয়ালি আমাদের 1385 মধ্যে 510 জনের রেজাল্ট একটু পরিবর্তন হয়েছে, কিন্তু ফেল থেকে কেউ পাশ করেনি, যারা ফেল ফেলিয়ে রয়ে গেছে। আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে এসছে শুধু একজন। আর এছাড়া এগুলো আমাদের মাধ্যমিক এবং 12 রেজাল্ট। এছাড়া আমরা আজকে এখানে বলেছিলাম আরেকটা বছর বাঁচাও পরীক্ষার তারিখের তালিকা করব। আমি একটু অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব ডক্টর দুলাল দে, ওই আমাদের বছর বাঁচাও রেজাল্ট মানে পরীক্ষার ডেট সম্বন্ধে একটু বলবেন। নমস্কার সবাইকে। বছর বাঁচাও সম্পর্কে বলার আগে আমি একটু পেছন দিকে তাকিয়ে বলছি, আমাদের এবার মাধ্যমিকের ফাইনাল এক্সামে ক্যান্ডিডেট ছিল 33,739 জন, আর আমরা যখন ফাইনাল পরীক্ষার রেজাল্ট পাবলিশ করেছিলাম গত 24 মে, সেখানে ছিল সেই ডেটা ছিল পাস করেছিল 29,534, পাস পার্সেন্টেজ ছিল 87.54। আর এখন রিভিউতে যেমনটা স্যার বললেন যে ফেল বা বিবি যাদের ছিল এখান থেকে 21 জন পাস করে গেছে, তো এই 21 জন পাস করাতে এখন টোটাল পাস্ট ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 29,555, আর পাস পার্সেন্টেজ 87.59, সামান্যই বেড়েছে, খুব একটা বেশি বাড়েনি। এখানে যে ফেল ক্যান্ডিডেট থেকে যে 21 জন পাস করেছে মাধ্যমিকের, এখানে একটু আমি বলতে চাই, এখানে যে 21 জনের মধ্যে 21 জনেরই মার্কস হয় কারোর 1 বেড়েছে বা 2 বেড়েছে, যেটা আমি জানি বেশিরভাগই ম্যাথ বেসিকে, যেমন আগে 32 পেয়েছিল এখন রিভিউর পরে সেটা 33 হয়েছে, মানে পাস করে গেছে, ইস্যুটা এমন হয়েছে। আমাদের 33 পেলে পাস হয় সাবজেক্টে, ওরা 32 ছিল এখন 33 হয়েছে, এরকম কেসই 20 জনের মতো হবে যে 2 বা 1, একজনের 3 বেড়েছে মাধ্যমিকে, 3 বাড়াতে সে পাস করে গেছে, এ হচ্ছে কারণ। এই জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার, এতজন ফেল থেকে পাস কী করে হলো, এটা অ্যাকচুয়ালি ওই 1 বা 2 এর শর্ট, 32 মার্কসের সবগুলো কিছু মার্কস 33 হয়েছে। আর এবার রিভিউর পরে যে বছর বছর ডেটা দাঁড়ালো, রিভিউর পর বছর বছর মাধ্যমিকের হবে 3,199 জন, একজন কম 3,200 জন বছর বছর কোয়ালিফাই করেছে, যারা একটি বা দুটি বিষয়ে ফেল করেছে, এবং তাদের পরীক্ষা আমরা অলরেডি পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট বলে দিয়েছি। আর বছর বছর পরীক্ষা আমরা এই মাসের লাস্ট, জুলাইয়ের লাস্ট উইকে হবে বলে রাখছি, সপ্তাহখানিকের মধ্যে আমি ডেট ডিক্লেয়ার করবো, এই মাসের লাস্টের দিকেই হবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের ফাইনাল এক্সামে যে ক্যান্ডিডেট ছিল
25,350, এর মধ্যে পাস করেছিল 20,095, পাস পার্সেন্টেজ ছিল 79.27। তো যেহেতু এবার রিভিউর ফলে কোনো ক্যান্ডিডেট ফেল ক্যান্ডিডেট পাস করেনি, সুতরাং তার পাস পার্সেন্টেজ যা আছে তাই আছে। শুধুমাত্র একজন ক্যান্ডিডেট ফেল থেকে বিবি হয়েছে, তাহলে বিবির ক্যান্ডিডেট একজন বেড়েছে। তাহলে এক্ষুনি গিয়ে আফটার রিভিউ বিবির যে ক্যান্ডিডেট হলো 4,236 উচ্চ মাধ্যমিকে এতজন স্টুডেন্ট বিবিতে কোয়ালিফাই করেছে। এখন আমরা বলেছি গতদিন 8 তারিখ থেকে 11 তারিখ স্টুডেন্ট কোন কোন সাবজেক্ট মানে তার বিবি ফর্ম ফিল আপ করবে। বিবিতে তো সাবজেক্ট নির্ধারিতই আছে কে কোন সাবজেক্টে বিবি দেবে। 8 তারিখ থেকে 11 তারিখ স্কুলে ফর্মটা ফিল আপ করে জমা দেবে। ফর্ম আমাদের ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে, রিকুইজিট ফি সহ যা যা ডকুমেন্টস লাগে ওগুলি সব স্কুলে জমা দেবে 11 তারিখ। আর স্কুল কর্তৃপক্ষ 12 থেকে 15 মধ্যে এসে বোর্ডে জমা দিয়ে যাবে, তারপর আমরা বিবির প্রসেসটা করব। তো এই হচ্ছে বিবি। আর এর মাঝখানে আমরা 10 তারিখ সেলফ ইন্সপেকশনের কাজটাও সেরে নেব, এটারও কাজ শুরু করেছি। 10 তারিখ সেলফ ইন্সপেকশন হবে, তারপর 2-4 দিনের মধ্যে সেলফ ইন্সপেকশনের আমরা রেজাল্ট জানিয়ে দেবো। তো এই হচ্ছে আমার যা যা আর এই বছরের পরীক্ষা যা পরবর্তী